মিহতার সুদীর্ঘ জীবনে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সুচিন্তা সুপথ দিয়েছেন, তাকেও আমরা এবছর মানব কল্যাণ সম্মান প্রদান করব। আমরা সেই মানব কল্যাণ সম্মান প্রদানের অনুষ্ঠান শুরু করছি। আমরা মোহাম্মদ শহীদ নস্করকে একটু উঠে দাঁড়িয়ে একটু কিছু কথা বলার জন্য বলব। তার আগে আমাদের বৌদি সুলতা বৌদি কিছু বলবেন। নমস্কার, উপস্থিত গুণীবর্গ, আমার মাসমশাই সহ সমস্ত গুণীজনকে, সচিবমণ্ডলী, আমার মা ও বোনেরা সকলকে জানাই আমার আন্তরিক প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি প্রতি বছরই ওনারা আমাকে ডাকেন, আমি আসি, প্রায় আসি, আসি নিজের মনের টানে, প্রাণের টানে, মাটির টানে, আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি এই জায়গাতে। সুতরাং আমি আসি ওনাদেরই প্রয়াসকে সফল করতে এবং নিজেকে সন্তুষ্ট হতে। আমি সুব্রত ভাই, তাপস দা, সহকর্মীবৃন্দ সকলকে জানাই আমার শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমি তাদের এই প্রয়াসকে খুব ভালোবেসে এখানে আসি, উত্তরোত্ত তাদের এই সিদ্ধি কামনা করি। নমস্কার। আমরা বড়ই গর্বিত, আজ থেকে 20 বছর আগে তিনি তার কর্মজীবন থেকে, শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন। বয়স 80, তবু তিনি জানান কাজে কোনো কাজই হয় না বাসু, সবই আমাদের ভালোবাসার টানে জোর। আমরা সন্তোষ বাবুকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। সন্তোষ মাইতি মহোদয়কে উত্তরীয় পড়ানো হলো, উত্তরীয় পড়ানো হবে মহোদয়, আমাদের কাঁথি প্রভাত কুমার কলেজের প্রাক্তন অধ্যক্ষ মহোদয়, অনুষ্ঠানে তিনি প্রায় প্রত্যেক বছরই আসেন। সমাপত যান বেনু বিনোদ রাউত, শেখ আব্দুল রহিম মহোদয়কে, শ্রদ্ধেয় ঋষিকেশ দাস মহোদয়কে এবং শ্রদ্ধেয় খিদীন্দ্র মোহন সাহু মহোদয়কে এবং শ্রদ্ধেয় স্থিতধী দাস মহোদয়। আমাদের যাওয়ার কিছুই নেই, 20 বছরের অনুষ্ঠানে স্মারক হিসেবে একটি দিনে 2019 পয়লা জানুয়ারি আমাদের
গলায় পরিয়ে দিয়েছি। স্মৃতিতে থাকো আমাদের কথা, আমরাও আনন্দ পাই। আমরা 2005 সালে এইরকম 1 জানুয়ারিতে তার কবরস্থ করা হয়েছিল। আজকে সেই দিন, নিশ্চয় বুকের মধ্যে এক রাশ যন্ত্রণা, হাহাকার, কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছে, আমি দেখছিলাম অঙ্কন প্রতিযোগিতা চলছিল, আমি দেখছিলাম তাদের মধ্যে আমার বোনের ছায়া, আমি দেখছিলাম এখানে তাদের মধ্যে আমার বোনের মায়া। তাই আজ আমার খুব আনন্দেরও দিন বটে। সেদিন আমি নিঃস্ব হয়েছিলাম, আজকে এই যে সাতমাইল কাঁথি পূর্ব মেদিনীপুরে এখানে যে আমায় ডেকে যে সম্মানিত করা হলো, আমি তা চিরস্মরণীয় হয়ে থাকবে। শুধু তাই নয়, আমার কাজ করার আরো শক্তি, আরো তীব্র মানসিকতা, আরো মানবিকতা আমায় বাড়িয়ে দিয়েছে। পৃথিবীতে যখন যেভাবে দুর্বিষহ মানুষের জীবন হয়েছে, তখন ঠিক সময়ে এক এক সময়ে এক একজন অবতার নেমেছে। সে চাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, চাই স্বামী বিবেকানন্দ বলেন, চাই আরো অনেক মহাপুরুষ আছেন, রবীন্দ্রনাথ, গুরু কবিগুরু নজরুল ইসলাম থেকে শুরু করে বহু মানব আছেন। আমি এখানে যে আমার সম্পর্কে যে কথাগুলো বলা হলো, এত কিছু না, ওনারা অনেক বেশি বলেছেন আমি সেটা মনে করি। আমি দুটো জিনিস মনে করেছিলাম। সারা রাত হসপিটালের দরজায় দরজায় ঘুরে যখন আমার বোনকে ভর্তি করাতে পারিনি, আমার বোন যখন চোখের সামনে মারা গিয়েছিল, আমি তখন ভেবেছিলাম যে এতগুলো হসপিটাল কোথাও আমার বোনকে ভর্তি করাতে পারলাম না। তারপর আমার রাতের পর রাত ঘুমতো না। আমি সেই সময় দুটো কথা ভেবেছিলাম, এক আমার করব, সেই জন্য আমরা খুব কাছাকাছি, আত্মিক যদি যোগাযোগ থাকে, কোন মানুষ কিভাবে কার দ্বারা উপকার পাবে বলা যায় না। শুধু আমি এই কথা বলে শেষ করব, আজ মানবতা বোধ খুব দলালিতে থেকে গেছে। কেউ বলতে পারবে এখানে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কেউ বলতে পারবে না। আমি একটা কথাই বলে শেষ করব, আমি যে কাজ করছি আপনাদের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে, সেই কাজের একটা কথা বলে আমি শেষ করব। একটা পেশেন্ট যখন আমার কাছে আসবে, তার কিন্তু আমি কোনো জাত দেখব না, তার কোনো ধর্ম দেখব না, সে একজন মানুষ, মুমূর্ষ রোগী, তাকে যেন আমি চিকিৎসা করতে পারি, এই মানবতা বোধ যেন আমার মধ্যে জাগ্রত থাকে, আর আমি যেন মানুষের সেবা করতে পারি। নমস্কার। একটা বার্তা আমি দিতে চাই, স্যার বলেছে আমি এটা ভুলে গেছিলাম, আমার এই কাজে আমার সহধর্মিনী, আমার স্ত্রী যদি না থাকতো আমি করতে পারতাম না, এটা খুবই সত্যি কথা। কারণ
আমি যখন একটা সময়ে আমার তিনটে ট্যাক্সি বিক্রি করে দিয়েছি, একটা জমি ছিল বিক্রি করে দিয়েছি, কি করব ভেবে পাচ্ছি না। তখন ট্যাক্সির যাত্রী করতে গিয়ে আমি বিক্রি করছি, সাহায্য চাইছি। একটা সময় খুব করুণ অবস্থা আমার, সেই সময় আমার স্ত্রী তার সমস্ত গহনা আমার হাতে তুলে দিয়ে বলেছিল যে আমার এই সম্পদটুকু যদি তোমার হসপিটালে কাজে লাগে তো তুমি কাজে লাগাও। সেই জন্য বলছি যে আমার স্ত্রী যদি আমার পাশে না থাকতো, সত্যি কথা, ও যদি টেনে ধরে রাখতো যে কি ব্যাপার, ঘরের খেয়ে বিলের মোস্তাড়ানোর কোনো দরকার নেই, তাহলে কিন্তু আমি করতে পারতাম না। এটুকু সব ঘরে ঘরে এইরকম স্ত্রী বা নারীর জন্ম হোক, মানুষের সেবায় নিয়োজিত হোক, এই কামনা করি। সার্ভে করে তাদের বাড়ি বাড়ি থেকে এনে এই মারুফা স্মৃতি হসপিটালে, মেমোরিয়াল হসপিটালে তাদের চিকিৎসার বন্দোবস্ত করব, এটা আমার পরিকল্পনা। কারণ যখন বয়স হয়ে যায় হয়তো তাদের সন্তান সন্ততিরা থাকে, কিন্তু দেখা গেছে কারণ প্রতিদিন আমার ট্যাক্সিতে নতুন নতুন অভিজ্ঞতা হয়, নতুন নতুন মানুষ ওঠে। আমি তাদের জিজ্ঞেস করি, অনেক বয়স্ক মানুষ ওঠে, খুব গর্ব করে বলে আমার ছেলে আমার মেয়ে বিদেশে থাকে। যখন আমি বলি আপনাকে দেখি আপনার বাড়িতে কে কে আছে, উত্তর আসে অনেক সময় আমি একা থাকি, নিঃসঙ্গ জীবন। সে অভিজ্ঞতা আমার আছে, সেই জন্য এই হসপিটালটা সবার হয়ে উঠবে। আজকের এই যে জায়গায় দাঁড়িয়ে আমি সম্পন্ন, একেবারেই পরিবর্তন ছিল না। সেই সময় সামান্য ট্যাক্সি চালক মোহাম্মদ সাইদুল মনে মনে প্রতিজ্ঞা করেন যে নিজের যা জমানো আছে বা যাই হোক না, যেভাবেই হোক করে এরকম অসহায় মানুষদের চিকিৎসার জন্য একটি চিকিৎসা কেন্দ্র, আমরা বাংলায় হাসপাতাল বলি, কথাটা ইংরেজিতে হসপিটাল, স্থাপন করবেন। সেই অসাধ্য সাধন তিনি করেছেন। আমরা সংবাদপত্র মারফত ঘটনাটি জানতে পেরে তার সঙ্গে যোগাযোগ করি এবং আজকে এই 2019 বর্ষে 1 জানুয়ারি উদ্বোধন করবার জন্য তাকে ডেকেছিলেন, তিনি এসেছিলেন। আমরা তাকে মঞ্চে কৃতার্থ, তাকে সম্মান জানাবো। সম্মান জানিয়ে আমরা নিজেরাই সমৃদ্ধ হব, আমরা নিজেরাই সম্মানিত হব। আমি তার শ্রদ্ধাঞ্জলিটা আপনাদের সামনে রাখছি। প্রাণের জাগরণে তুমি আলোর দিশারি, উচ্ছ্বসিনে তুমি বরেণ্য, তুমি অজেয়, তুমি নবশতকের পূজারি। ওগো বন্ধু, ওগো প্রিয়, মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা আপনার হৃদয়ে নাড়া দিয়েছে, তাই মানবতার সেবাই পরম ধর্ম এই মন্ত্রকে পাথেয় করে আপনি এগিয়ে চলেছেন। বর্তমানে 21 শতাব্দীর প্রারম্ভে মানবতা যখন চীর্ণতার আবরণে আচ্ছাদিত, অপ্রতিরোধ অনশক্তির আস্থলনে শতচ্ছিন্ন, তখন সেই অদ্ভুত ধার থেকে আপনি মানবতাকে আলোর ঠিকানায় পৌঁছে দিতে সত্য সুন্দরের পূজারী হয়ে নিজেকে নিয়োজিত করলেন মানব সেবায়। এ কর্মপ্রাণ যোদ্ধা, নানান প্রতিকূলতা থাকা সত্ত্বেও আপনি লক্ষ্যে স্থির থেকে পৌঁছেছেন সার্থকতার স্বর্ণ দুয়ারে। আপনাকে ভাবি প্রজন্ম অনুসরণ করুক। আপনার একাগ্র সাধনা, কর্মে অনুরাগ, প্রচেষ্টায় আন্তরিকতা আর জীবনের সামনে মহৎ আদর্শ বিরাজমান। জয় আপনার অবশ্যম্ভাবী। হে জীবন পথের পথিক, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, হে দারিদ্র, তুমি মনে করেছো মহান, তুমি মনে দাঁড়িয়েছো খ্রিস্টের সম্মান কণ্ঠক শোভা। আপনি তারই সার্থক প্রতিফলন। আপনি যা করেছেন তা সত্যিই অপূর্ব, অনুপম এবং ব্যতিক্রমী। বুকের মধ্যে বিশ্বলোকের সাড়া পেয়ে মানুষের মাঝে মানবতার প্রদীপ তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে ঠিকই বলেছেন, আপনি ভারতের নতুন শক্তি।
সাথে মরণ অর্থের অভাবে আপনার সুন্দর ফুলের মতো বোন চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে অনাদরে অসময়ে অকালে ঝরে গিয়েছে। তাই পরবর্তীকালে এরকম কোনো ভাই বোন যাতে বিনা চিকিৎসায় অবহেলায় হারিয়ে না যায় সেজন্য প্রাণপণ চেষ্টা করে সৎভাবে উপার্জন করে আপনি হাসপাতাল গড়ে তুলেছেন। আপনি সত্যি মহান। হে মানব প্রেমিক, আপনার কর্ম, আপনার ধর্ম, আপনার মর্ম আমাদের প্রাণিত করুন, আমাদের পাথেও হোক। আপনার শুভাগমনে আমরা উদ্দীপ্ত, আমরা উল্লসিত। আপনি আমাদের আনন্দিত হৃদয়ে শ্রদ্ধার্ঘ গ্রহণ করুন। শ্রদ্ধা ও শুভেচ্ছান্তি সভ্যবৃন্দ, মানব কল্যাণ ও কৃষ্টি সংস্থা সাতমাইল, আজ 1 জানুয়ারি 2019। যত বড় অভিযান মাতা ভগ্নী বধূদের ত্যাগে হয়ে গেছে মহিয়ান। যদি ঘরের পিছনে থেকে মানুষের সহযোগিতা না পাওয়া যায় কোনো মানুষ সামনের দিকে যেতে পারেন না। আজ শহীদুল দর্শন যিনি আজ ভারত বিখ্যাত না বিশ্ব বিখ্যাত, আমাদের সামনে যিনি বিশ্বর